আসবে, তাই তো? সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটি আছে আর কি। তো আজকে 2ই ডিসেম্বর শুক্রবার, তো কালকে 3ই ডিসেম্বর। তো কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন আছে, তো আজকে সারপ্রাইজ দেবো বলে মানে কেক কিনতে যাচ্ছি। আর ভাবছি আজকে 12টার সময় কেক কাটিং করাবো, আর কালকে যা হবে সব তো দেখতে পাবে এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তোমাদের একটাই কাজ, লাইক করে দেবে। আর যারা আমার পরিবারে নতুন এসছো, ভিডিওটা দেখছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান দেখে ভিডিওগুলো দেখতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করে লাভ নেই, বেরাতে হবে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। আর মেয়েটা গেছে আমার মামা শ্বশুরদের বাড়িতে, তো আমি আর জুই যাচ্ছি। তো চলো যাই, আর যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম, এখন আছি আমরা রাস্তায়। তো প্রথমেই একটা কাজ মিটাবো, সেটা হলো ব্যাগ সেলাই। তো ব্যাগটা ছিঁড়ে গেছে, তো কেচে টেচে নিয়ে এসেছি, একটু সেলাই করে নেবো। আর এই দোকানটায় নিজের হাতে ব্যাগ তৈরি করে বিক্রি করে। তো আমি এখানে ব্যাগটা সেলাই করতে আসলাম, তো একটু মানে ছিঁড়ে গেছে, একটু ভারী কিছু না পড়ে গেছিলো ওই জন্য ছিঁড়ে গেছে। তো সেলাই করে নিলাম, সেলাই করে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। এবার চলে আসলাম মিয়ো মোড়ে, মিয়ো মোড়ে কেক নিতে হবে। তো মিয়ো মোড়ে আগে দেখছি যে ভালো কেক আছে কি নেই। তো ডিসেম্বর মাস পড়ে গেছে, ভালো থাকারই কথা, বাট ছিল না। তোমরাও একটু দেখে নাও যে তেমন ভালো ছিল না কেকটা। তো এগুলো একদম যখন পুরনো ডিজাইনেরগুলো ছিল, তো পাশে একটা দোকান খুলেছে নতুন নতুন, সেই দোকানে চলে আসলাম। তো এই একটা কেক আমি পেলাম, ভালো নিউ ডিজাইন। তো এরকম কেক এখনও কোনো দিনও নিয়ে যাওয়াও হয়নি আর কাটিংও করা হয়নি, তো ভাবলাম এটাই নিয়ে যাই। তো এটা আছে মানে হোয়াইট কালার আর রেড কালার। তো রেডটা হলো স্ট্রবেরি, আর মানে ইয়েলোটা হলো তোমার ম্যাঙ্গো ফ্লেভার। তো এখানে নাম লিখে নিলাম, দেখতেই পাচ্ছ গুড্ডু লেখা, আমার হাজব্যান্ডের নাম গুড্ডু, ডাক নাম গুড্ডু। তো যাই হোক, এখান থেকে প্যাক করে নিয়ে যাচ্ছি। তো প্রথমবার নিলাম, তারপরে চলে আসলাম ফুলের দোকানে। তো ফুলের দোকান থেকে একটা ভাবলাম ফুলের তোড়া নেব, তো বড় তোড়া না, একদম ছোট নর্মাল নিলাম একটা। অনেক দিন পর ফুল গিফট দিচ্ছি, জানি না পছন্দ হবে কি না, আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকুই হলো করার চেষ্টা করলাম। ঠাকুরের জন্য একটা মালা নিয়েছি, রজনীগন্ধা ফুলের মালা। তো এবার আমরা চলে যাচ্ছি একটু ফুচকা খাবো। তো এই ফুচকার নাম আছে, মানে আমাদের নারায়ণপুরের ভালোই নাম আছে এই ফুচকাটার। তো যখনই আসি এখান থেকে ফুচকা খাই, আর 10 টাকার কিন্তু 3টে দেয়। তো যাই হোক, সামনে একটা শনি মন্দির আছে, তো সেখানে একটু প্রণাম করলাম। তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি ভ্যানে এই কসমেটিক্সের জিনিসগুলো নিয়ে বসে আছে। তো আমরা যখনই যাই একটু দেখে উঁকি ঝুঁকি মেরে যাই। তো যাই হোক, তারপরে চলে আসলাম অ্যাপোলোতে। অ্যাপোলোতে কিছু জিনিস নেওয়ার বাকি আছে, মেয়ের জিনিস আর আমার জিনিস। আমার আমার ব্রাশ ফুরিয়ে গেছে, ফেসওয়াশ ফুরিয়ে গেছে, তারপরে সাবান ফুরিয়ে গেছে, তো ওগুলোই নেব। আর গুনগুনের ফুরিয়ে গেছে হলো শ্যাম্পু, তো ওটাও নেব। তো ওই কটা জিনিসই নিতে আসলাম। তো দেখো বন্ধুরা, আমার নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব, ফুচকাটাই খেলাম। আর গুনগুনের জন্য চিপস নিয়েছি, আর কিছু নেইনি, এবার বাড়ি যাচ্ছি। তো আমাদের বাড়ির গলিতে একটা ডেকোরেটের দোকান আছে আর কি, তো সেখানে লাইটিংগুলো সেটিং করছে, যেহেতু বিয়ের সিজন এসে গেছে ওই জন্য। তো সেটাকেও একটু ক্যাপচার করে নিলাম। তো এটা সারপ্রাইজ আর কি, বার্থডে কেক। তো এটাকে আমি এখন খাটের তলায় রাখবো, ফ্রিজে আমি রাখতে পারবো না, তার কারণ এসেই তো ফ্রিজ খুলবে, তোমাদের দাদা ভাই জল টল নেবে, দেখে ফেলবে। তো ওই জন্য আমি মনে করেছি খাটের তলায় রাখবো, তাহলে তো দেখতে পাবে না। তো খাটের তলায় রাখবো। আর তোমরা তো দেখে ব্যাগটা সেলাই করলাম, ব্যাগটা মানে বাপের বাড়ি থেকে যখন আসলাম ভারী হয়ে গেছিলো, তো ছিঁড়ে গেছিলো। তো একেবারে গেলাম সেলাইটাও করে নিয়ে আসলাম, কারণ কি এরপরে আর একটা পিকনিকে যাবো, ইচ্ছে আছে, তো সেখানে ব্যাগটা নিয়ে যেতে হবে, ওই জন্য সেলাই করে নিয়ে আসলাম। আর একটা জিনিস দেখো, জামা কাপড় দেখতে পাচ্ছ, ওগুলো সব নতুন জামা কাপড়, সব কেচে কুচে উঠলাম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে হাফ জামা কাপড় কেচেছি, তো আজকে জামা কাপড় কাছা আমার সব হয়ে গেছে। তো এইবার শুধু আলমারিতে তোলা বাকি। তো এতদিন ধরে গুনগুনের পরীক্ষা চলছিল, আমি মোটে টাইমই পাচ্ছিলাম না, তো আজকে আজকে আর হবে না, কালকের দিকে আমি সব আলমারিটার মানে গুছিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, আবার 12টার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, রাত 12টার সময়, ঠিক আছে? কেমনভাবে সেলিব্রেশন করি সব তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে 12টা। তো এখন চলে এলাম
কেকটা নিয়ে, তো কেকটা ডেকোরেশন না এবার আর ভালো করিনি, আগেরবার ভালো করেছিলাম, খুব সুন্দর করে সাজিয়েছিলাম, বাট এবার আর ইচ্ছে করলো না, ওই জন্য সাজালাম না, শুধু জাস্ট কেক কাটিং হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখো। হ্যাপি বার্থডে ডিয়ার গুনগুনের বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। ভুতকে ডাকবো? ভুতকে ডাকতে হবে না, হ্যাপি বার্থডে বল। ভুতা আয়, ভুতা আয়, ভুতা আয়। তো বন্ধুরা, এবার কেক মাখামাখি হচ্ছে আর কি। তো ওই ঘরে মা শুয়ে আছে, তো মাকে কেক দিতে আসলো, তো মা আর উঠছে না, ঠান্ডায় জমে গেছে পুরো। তো যাই হোক, শুয়ে শুয়েই কেকটা খেয়ে নিল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে 9টা, আজকে দেরি হয়ে গেছে, কারণ কিছু এক্সট্রা কাজ করতে হলো, ওই জন্য দেরি হয়ে গেছে। এই এখন আসলাম ছাদে জামা কাপড় নাড়তে, আর মাথা ঘুষেছি দেখতেই পাচ্ছ। তো দেরি হয়েছে কারণ নর্দমা পরিষ্কার করলাম, তারপরে তোমার ড্রামগুলো পরিষ্কার করলাম। প্রত্যেক সপ্তাহে আমি একবার করে পড়ি, শনি কিংবা রবি, যে কোনো একদিন আমি করে নিই, নাহলে নোংরা হয়ে থাকে, তাই না? তো আমি বিয়ে বাড়িতে গেছিলাম, তো এক সপ্তাহ মতো করা হয়নি, তো প্রচণ্ড নোংরা হয়েছিলো। তো সেগুলো পরিষ্কার করে মাথা টাথা ঘষে এই ছাদে উঠলাম জামা কাপড় নাড়তে, আর সমস্ত কাজ হয়ে গেছে, মানে ওপরের যে ঝাড় পোঁছা আর কি সব হয়ে গেছে। এবার শুধু পুজোটা দেবো। আর আজকে 3ই ডিসেম্বর, শনিবার, তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। আর কালকে তো তোমরা দেখলে যে রাত 12টার সময় কেক কাটিং হলো, তো এখন এটা মেলে তারপরে যাবো পুজো দিতে। মিষ্টি, তারপরে মালা টালা সব এনেছি, গোপালকে একটু দেবো। তো যাই হোক, চলো বন্ধুরা জামা কাপড়গুলো মেরে নিই। বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার চলে আসলাম পুজোর ঘরে, একটু পুজো দেবো, ঠাকুরকে একটু মিষ্টি দেবো, আর মালাটা কিনেছিলাম সেই মালাটাকে একটু গোপালকে পরিয়ে দেবো আর কি। তো সবাইকে স্নান করানো হয়ে গেছে ঠাকুরদেরকে আর কি, নতুন আবার জামা পরিয়ে দিলাম, আর যে বাসি জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে দেবো আর কি। তো চলো বন্ধুরা, আমি পুজো দিচ্ছি, তোমরা দেখতে থাকো। পুজো দেওয়া হয়ে গেছে, এবার গোপালের যে বাসি জামা কাপড় ছিল সেগুলোকে একটু ধুয়ে মেলে দিচ্ছি জানলাতে, আর বাইরে দেই না, তার কারণ পরে টরে যায়, ওই জন্য এখানেই দিই। আর এবার চলে আসলাম ঘরে, অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও বাসি বিছানা গোছাতে পারিনি, তো বাসি বিছানা গুছিয়ে ফেলেছি। এবার একটু পাখাটা দেখি, প্রচণ্ড নোংরা হয়েছে, তো পাখাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলো তো, আমি সপ্তাহে সপ্তাহে ঘর বাড়ি পরিষ্কার করি, বাট এই 2 সপ্তাহ হলো পরিষ্কার করা হচ্ছে না, তো এই পাখাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর প্রচণ্ড নোংরা হয়েছে, ওই জন্য মনে হয় পাখাটা আস্তে আস্তে চলছে। তো যাই হোক, আমার পাখা মোচা হয়ে গেছে, এবার গুনগুনের এখানে আসলাম, গুনগুনকে নিচে নিয়ে খাওয়াবো, তারপরে আমিও টিফিন করব। তো চলো বন্ধুরা, নিচে যাচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, টিফিন করা হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, তারপরে চলে এলাম মিক্সার মেশিন হাতে নিয়ে। দেখতেই পাচ্ছ, তো এই শুভ দিনে অশুভ একটা জিনিস ঘটে গেল, তার কারণ মিক্সারে বসিয়েছিলাম পেস্ট করার জন্য, তো একটা পেস্ট হয়ে গেছে, আর একটা কিছু মশলা ছিল সেটাকে পেস্ট করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেছে, আর মানে মিক্সার মেশিনটা ঘুরছে না, মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এটাকে ভালো করে পরিষ্কার করছি সার্ফের জল দিয়ে, কারণ দোকানে নিয়ে যেতে হবে পরিষ্কার করার জন্য, আর জানি না পেস্টটা এবার কোথা দিয়ে করব। তো যাই হোক, তারপরে পেস্টটা বানাতে যাচ্ছি পাশের বাড়ি, তো ওখানে একটু পেস্টটা করে নেব, তার কারণ হলো একটুখানি বাকি, মানে হাফ হয়েছে, হাফ হয়নি। তো আমি এখন চলে আসলাম আমাদের বাড়ির পাশে লাক্ষী বলে একটা
থাকে কাকিমাদের বাড়ি আর কি। তো তার দুটো মেয়ে লাক্ষী আর ছটকি, তো ওদের বাড়ি চলে এসেছি। ছটকি করে দিচ্ছে, হাফ হয়ে গেছিলো আর হাফ বাকি, তো ছটকি করে দিল। তো এরপর অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আসার পরে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ পরে এসে, আজকে 4টার সময় ডিউটি থেকে এসছে। তো আসার পরে ভাত টাতগুলো বেড়ে দিচ্ছি, সুন্দর করে থালিটা সাজিয়ে দিচ্ছি। আর অন্যদিন চলে আসে, বাট আজকে কাজের ভীষণ চাপ ছিল, ওই জন্য ও আজকে 4টার সময় এসছে। তো আমাদের ওই জন্য খেয়ে নিয়েছি, তার কারণ খিদেও পেয়েছিলো। সকালবেলা নর্মাল কিছু খেয়েছিলাম ওই জন্য। তো দেখো, 5 রকম ভাজা, তারপরে ডাল, মাছের মাথার ডাল, আর তারপরে হলো মাছের হলো দই কাতলা হয়েছিল, আর চাটনি, পাঁপড়, আর পায়েস হয়েছিল, নলেন গুড়ের পায়েস। তো এটুকুই করা হয়েছে, আর বেশি কিছু করা হয়নি। চিকেনটা হয়তো রাতের দিকে করা হবে, আর নাহলে কালকে, কারণ কি আজকে অনেকটাই খাওয়া হয়ে গেল আর কি। আর রাত্রিবেলা কি বলতো, একটু নর্মাল খাওয়াটাই উচিত, তার কারণ এই যে এত কিছু খাচ্ছি আর ভালো লাগবে না রাত্রিবেলা খেতে। তো দেখো, সমস্ত সব সাজানো হয়ে গেছে। এবার তোমাদের দাদা ভাইকে বললাম একটা নতুন গেঞ্জি পরে আসো, এসে তারপরে খাওয়া স্টার্ট করো। তো ও নতুন ড্রেস পরে এসছে, দেখো ও খাচ্ছে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি নেক্সট ভিডিওতে, আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার এই ভিডিও দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, টাটা।